দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না, দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোরও দরকার নেই আপনার, দোয়ার জন্য আপনি যথেষ্ট। নামাজে দাঁড়ান, নামাজে সেজদায় দোয়া করেন, নফল নামাজ পড়েন, নফল নামাজে সেজদায় দোয়া করেন, নামাজের পরে হাত তুলে দোয়া করেন প্রয়োজনে, নামাজে সালাম ফেরানোর আগে দোয়া করেন, যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন, ঠিক আছে? কোরআন তেলাওয়াত করলেন, দোয়া করেন, তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া করেন, বৃষ্টি পড়ছে তখন দোয়া করেন, ঠিক আছে? মানে দোয়া কবুলের মোমেন্ট সময়গুলো, আজান হয়েছে, আজান ইকামতের মাঝখানে দোয়া করেন, এই যে এখন খুতবা হচ্ছে এই সময় দোয়া করেন, দোয়া কবুল হবে। দিনই মসজিদে বসেছেন, দোয়া করেন, দোয়া করতে থাকেন মনে মনে। যত বেশি আপনি দোয়া করতে পারবেন আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আল্লাহকে আপনি তত কাছে পাবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম। এবং ইস্তেগফার, ইস্তেগফার মানে কি? তওবা করা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা বেশি বেশি পড়বেন, দিনে কমপক্ষে 70 বার বা 100 বার পড়ার চেষ্টা করবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। কয়টা বলেছি ভাই? 7টা। আচ্ছা, 8 নম্বর হচ্ছে সদকা করা। সদকা, দান সদকা আল্লাহর কাছে খুব বেশি পছন্দের। দান সদকা করার জন্য সম্পদ লাগে না, আমার কথা শুনেন, দান সদকা করার জন্য সম্পদ লাগে না, কলিজা লাগে, মন লাগে। বহু বড় বড় মানুষ আছে দান সদকা করতে পারে না, কোটিপতি, জাকাত দেয় না, আছে না? আর বহু গরিব মানুষ ভ্যান চালায়, কৃষিকাজ করে, দেখবেন 100 টাকা দান করে দিল, মন থাকতে হয়, মন কলিজা বড় থাকতে হয়। তো যাদের কলিজা বড়, মন বড়, তারা দান সদকা করতে পারবে ইনশাআল্লাহ। আর যার মন বড় সেখানেই তো আল্লাহর নূর আসবে। সংক্ষিপ্ত মনে কি সংকীর্ণ মন আল্লাহর নূর কোথেকে আসবে, কথা বুঝতে পারে নাই? তো দান সদকা বাড়ান। আপনি 1 টাকা দান করেন, 5 টাকা দান করেন, হালাল রিজিক থেকে 1 টাকা দান করেন, সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে, আল্লাহবাক সেই একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন, বড় করতে থাকেন, বড় করতে থাকেন, এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায়। এমনকি আমাদের মাঠে মানুষ তার দান এবং সাদাকার যে ছায়া, এই ছায়ার নিচে অবস্থান করবে। আপনার বিপদ হয়েছে, দান সৎকা করেন, বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জটিল কোনো রোগ হয়েছে, কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না, সৎকা করেন, রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। সৎকার ব্যাপক ফজিলত আছে, সদাকা, দান সদাকা, দোয়া, এগুলো তাকদিরের যে বিপদ আপদগুলো আছে না, ঝুলে আছে আমাদের তাকদিরে, বিপদ আছে না অনেক, এগুলোকেও সরিয়ে দিতে পারে আলহামদুলিল্লাহ। এই শক্তি আছে দোয়া এবং দান সৎকার মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সদাকা করার তৌফিক দান করুন, আমিন। আর সদাকা নফল না করতে পারলেও কমপক্ষে ফরজ জাকাতটুকু দিবেন, ফরজ জাকাতটুকু দিবেন, কারণ জাকাত, সদকা এবং ব্যবসা, এগুলো হচ্ছে ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি, এর সাথে কৃষিকাজ।